আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দা হেভেনলি কুজিন আশেস কুকিং কটেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি, নারকেলের নাড়ু। সুস্বাদু এই নারকেলের নাড়ু খুব কম সময়ে বানিয়ে ফেলা যায়, আর পুজোতে নাড়ু ছাড়া তো চলেই না, ছোট বড় সকলের অনেক পছন্দের। আজ আমি গুড়ের নাড়ু করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না যেন। আসুন তাহলে দেখি কিভাবে বানাবো। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এক টেবিল চামচ ঘি দেব, ঘিটিকে গলিয়ে নেব। আপনারা চাইলে ডালডা বা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন দিয়ে দেব দুই টুকরা দারুচিনি এবং একটি তেজপাতাকে আমি ছিঁড়ে এক মিনিটের মতো ভেজে নেব। জালটি লোতে আছে, এখন দিয়ে দেব নারকেল কোরান। দেড় কাপ কোরানো নারকেল, আমি এখানে প্যাকেট করানো নারকেল ইউজ করেছি। একটু ভেজে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ সাদা এলাচের গুঁড়া। এই গুঁড়াটি আমি বাসায় করেছি ব্লেন্ডারে। নেড়ে চেড়ে ভালোভাবে পানিটিকে শুকিয়ে নেব। পানিটি শুকিয়ে গেলে এতে আমি মিশাবো হাফ কাপ গলানো গুড়। আমি গলানো গুড়টি কিনেছি, এখানে গোটা গুঁড়ো পাওয়া যায়। আপনাদের যদি গুড়টি গোটা থাকে তাহলে পৌনে এক কাপ দিন, কারণ নাড়ুতে একটু গুড়ের পরিমাণটি ঠিকভাবে না হলে নাড়ু হতে চাবে না, এই জন্য গুড়ের পরিমাণটি ভালোভাবে মেপেই দিতে হবে। এতে একটা আঠালো ভাব তৈরি হবে, তখন নাড়ুটি খুব সুন্দরভাবে গোল শেপ হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পরে দেখুন পানি বেরিয়ে গেছে, আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম। জালটিকে লো মিডিয়াম রেখে নেড়ে চেড়ে তাড়াতাড়ি পানিটাকে শুকিয়ে নেব। কিন্তু সম্পূর্ণ রান্নাটি মোটামুটি আমি লো হিটে করেছি। এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কাঠবাদাম। এটি অপশনাল, বা আপনাদের হাতের কাছে যে বাদাম থাকে সেই বাদামটি দিলেও কিন্তু দেখবেন স্বাদটি অনেকক্ষণ বেড়ে যায়। অনেকটা পানি কমিয়ে গেছে হওয়ার পর্যায়ে, নেড়ে চেড়ে আর একটু আঠালো ভাব হয়ে গেলে কখন দেখবেন যে পুরোপুরি নারকেলটি হয়ে গেছে, যখন দেখবেন পাতিল থেকে এভাবে উঠতে যাবে তখনই বুঝে যাবেন হয়ে গেছে। আমার এটি হয়ে গেছে, চুলা বন্ধ করে আমি নামিয়ে ফেলবো। আমি নামিয়ে নিচ্ছি। এখন গোল শেপ দেওয়ার পালা, হাতে হালকা একটু ঘি মেখে নিলাম। ঘি বা সয়াবিন তেল বা ডালডা যে কোনো কিছু আপনারা মেখে নিতে পারেন। এরপরে আপনি যখন নাড়ু করতে ধরবেন এমনিতে নারকেল থেকে দেখবেন অনেক তেল বেরিয়ে আসবে। প্রথমে হাত দিয়ে চেপে চেপে এভাবে গোল শেপ করে তারপর দুই হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকার আনতে হবে। নারকেলটিকে ঠান্ডা করে ফেলা যাবে না, গরম থাকতে থাকতেই হাতে নিয়ে চেপে চেপে গোল শেপ আকার করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর গোল করা যাবে না, তখন নারকেলটি শক্ত হয়ে যাবে। নারকেলটি গরম থাকলে একটু চিটচিটে ভাব অনুভব হয়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণরূপে এই চিটচিটে ভাবটি চলে যাবে এবং শক্ত হয়ে যাবে। আমি আরেকটি করে দেখালাম। একে একে আমি সবগুলোকে করে নিয়েছি একইভাবে, এবং মশলাগুলোকে আমি আলাদা করে বেছে রেখে ফেলে দেব। আসুন তাহলে দেখি আমার নারকেলের নাড়ু কেমন হলো দর্শক। খুব কম সময়ে এই সুস্বাদু নাড়ু বানিয়ে ফেলা যায়। আমার ভিডিওতে সবসময় স্ক্রিনে ইনগ্রিডিয়েন্টের পরিমাণ দেয়া থাকে, এবং ভিডিওর শেষে সবসময় আমি ইনগ্রিডিয়েন্টসের লিস্ট করে থাকি এবং ডিসক্রিপশন বক্সেও লিখে থাকি। দেখুন নাড়ুটি ঠান্ডা হয়ে গেছে, বলের মতো গড়ে যাচ্ছে, পুরোদমেই ঠান্ডা হয়ে গেছে। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন, আমি যখনই কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন দর্শক। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।